আপনি কি মনে মনে ভাবছেন আপনার দ্বারা কিছু হবে না, আপনি কিছু পারেন না, নিজেকে আবিষ্কার করতে পারছেন না, জানতে পারছেন না, খুব হতাশ লাগছে? তাহলে চলুন আপনাকে একটি গল্প শোনাই, যে গল্পের নীতিকথা হয়তো আপনার জীবন পরিবর্তন করতেও পারে। এক বনে একটা গাছ ছিল। একটি ঈগল সেই গাছের উপর বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচেই একটি বুনো মুরগিও ডিম পেড়েছিল। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছুদিন পর সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং সে নিজেকে মুরগি ভাবতে শুরু করলো, কারণ মুরগি ভাবাটাই স্বাভাবিক। বাকি মুরগির সঙ্গে সে বড় হচ্ছিল। একটি মুরগি যেসব কাজ করে সে একই কাজ করছিল। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায়, মুরগির মতোই উঠতে পারে, যতটুকু উড়ার ততটুকুই। একদিন সে আকাশে একটি ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞেস করল যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছে, তার নাম কি মা? মুরগির মা উত্তর দিল, সেই পাখিটা একটা ঈগল পাখি। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞেস করল কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না। মুরগি মা বলল, তুমি তো মুরগি, মুরগিরা কি এত উঁচুতে উঠতে পারে? সেই ঈগলের বাচ্চাটি মা মুরগির কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে লাগলো এবং একসময় মারা গেল। এখন আপনি একটু ভেবে দেখুন তো, আপনি নতুন কিছু করার যখন চেষ্টা করেন তখন অন্যরা আপনাকে কী বলে, কী বলে আপনাকে থামিয়ে দেয়? নিশ্চয়ই বলে তুমি এটা করতে পারবে না, এটা হতে পারে না, এটা তোমার দ্বারা হবে না। তখন আপনি কী করেন? আপনিও আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন। আপনি সত্যি সত্যিই মনে মনে ভেবে নেন, আসলে এটা আমার দ্বারা না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, হাল ছেড়ে দেন, তাই না? এর প্রধান কারণ কি জানেন? আপনার নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের উপরে বিশ্বাস না থাকা। আপনি খুব কম মানুষকেই পাবেন যারা আপনার ভিতরের আমিকে জাগিয়ে তুলছে, সাহস দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে, বলছে যে হ্যাঁ তুমিও পারবে। আর বেশিরভাগ মানুষই পাবেন যারা আপনাকে বলছে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, বাদ দাও, লোকে যা খুশি তা বলুক না, নিজের উপর আস্থা হারাবেন না, নিজেকে চিনুন, নিজেকে জানুন। জানেন, জয় নিশ্চিত হলে কাপুরুষরাও কিন্তু লড়াই করে, আর যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না তারাই প্রকৃত সাহসী। এখন আপনার জীবনের সিদ্ধান্ত আপনার।